এদিকে একটু তাকা, স্মাইল দে, মানে দেশি চিকেন, দেশি। এই মেয়ে বসে গেলে এই শোন, গুড মর্নিং। এখন বাজে 9:35, মানে অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম, এখন বড় ভিডিও তো ছাড়তেই পারছি না, প্রচণ্ড শরীর খারাপ আর এডিট করার ব্যাপার থাকে, তো আমি এত মাথা পেন হচ্ছে এডিট করতে পারছি না। তো এইটাই বলার ছিল যে দেখো মেয়ে এখন একটু সুস্থ আছে, যে মানে পুরোপুরি যা হয়নি সুস্থ, আমি একটু মানে অনেকটাই সুস্থ হয়ে গেছি, তো একটু ভালো আছি। তো আমার আমার বড় ওদিক দিয়ে দেখছে, মানে নাইট করে করে আসছে, তো এসে ঘরে সব করছে, সমস্ত শুধু বিছানাটা গুছাচ্ছি আমি। হ্যাঁ, প্রতিদিন বেড কভার চেঞ্জ করতে হচ্ছে, কেন ডাক্তার বলছে, এমনি আমার চেঞ্জ হয়, ডাক্তার বলছে নাকি তাড়াতাড়ি, মানে যতক্ষণ মানে ইউজ হবে কিছু, মানে একদিন ছাড়া ছাড়া যদি পরিষ্কার বেড কভার পাতো তো খুব ভালো হয়, তো এইটা পারে না বর, ওই ওইটাই আমি করছি। দেখো রান্না বসিয়ে দিয়েছে, প্রতিদিন রান্না করছে, আমি দিয়ে তোমাদের দেখাবো, বড় ভিডিও করে ফোন নিয়ে নে, এখানে দাঁড়াতেও পাচ্ছি না, কন্টিনিউ কাচ্ছি, কন্টিনিউ এই মেশিনের কাছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সব সময় মেশিনের কাছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এত কাশি হচ্ছে যে তোমাদের বলবো, বড় ভিডিও দেখতে পাচ্ছ ছাড়তেই পাচ্ছি না। তো বর এই নাইট ডিউটি করে এসে সব কিছু কি সব কিছু করছে, ও আর ফোন ধরে বড় ভিডিও করতেই পারছে না। আমি যে থাক পরে দেবো, তো অন্ধকার হয়ে আছে। তো আজকে কি রান্না করছি, কালকে চিকেন খেয়েছি শনিবার, আজকে সানডে, সানডেতে চিকেন হয় সেটা হবে না, সেটা কি করছি, লাউ ডাল, ডালে নুন দিয়েছো, লাউ ডাল বসিয়ে দিয়েছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে, আমি ওই বাসি কাজটা সেরে নিয়েছি, মানে ভোরবেলায় এসে মাত্রই তো ছেলেটা যাই হোক সারা রাত জেগেছে, এসে মাত্রই তো বাসি কাজ সারতে পারবো না। এইটা হচ্ছে টিফিনের বাসন, এক চোট মাজা হয়ে মেজে নিয়েছি, কিছু কিছু করছি, মানে পুরো বসতে পারছি না, বর এরকম কাজ করে আসবে ঘরে করবে এটা তো দেখা যায় না। এই দেখো বড় বড় বেগুন কেটে রেখেছে, বেগুন ভাজা করবে, এ দেখো কি দেখেছো, রসুন তেল, একবার মেয়েকে মাখাচ্ছে, একবার আমাকে মাখাচ্ছে, দুজনকে পলিশ করে আর রোদে ছেড়ে দিচ্ছে, এই উঠোনের মধ্যে এই রোদে খালি ছেড়ে দিচ্ছে, ফ্যাকাসে লাগছে, দেখেছো এই মাটি পড়েছে আমাদের উঠোনে, এই এখানে মধ্যে এখন রোদ আসেনি ঠিক করে, তো ওইখানের মধ্যে ও চেয়ার নিয়ে বসছে, আমি চেয়ার নিয়ে বসছি। এ দেখো এটা দেখতে পাচ্ছ কি, এটা হচ্ছে চালটা, চালটা কেটে ধুয়ে নুন দিয়ে হলুদ দিয়ে রেখে দিয়েছে, এটা পরে খাওয়া, আমি তাই কালকে বলছি এখন খাওয়া যাবে না, টক তো কাশি আরও বাড়বে, কি করছো, কাশি আরও বাড়বে, এখন খাওয়া যাবে না, চলো তাহলে আস্তে আস্তে কাজগুলো সারি, মেয়ে শুয়ে পড়েছে, দেখো আবার আজকে কাস্টমার আছে, একটু ঠিক আছি, তাই একটু কাস্টমার তো প্রত্যেক দিন একটু একটু থাকছে, কিন্তু শরীরের জন্য করতে পারছি না, অনেককে না করে দিয়েছি, তবে আজকে অনেকটা ভালো আছি, জানালা খোলা, রোদ পড়ছে, ফ্যাকাসে লাগছে, দাঁড়ো এইদিকে যাই, দেখো ঘর ঝাড় দিচ্ছে, কি বলবো, যত ভাবছি ছেড়ে দাও করে নিচ্ছি, তাও বলছে বসো বসো, কথা বলছি নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, তো বেশি কথা বলবো না, পরে দেখাচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটা। এটা মোচ, এগুলো মোচ, এগুলো মোচ, এটা দিয়ে মোচ, এই বর শুয়ে পড়লো, বরের কাছেও শুয়ে পড়লো, বাপ বেটি বলছি ওটা কি হচ্ছে, বসে রয়েছে, বসে রয়েছি কি হবে বলছে, এটা ঠান্ডা হলে খাবে, এই ঠান্ডা হলে বলছি, এই ঠান্ডা হলে খাবো, গরম খাবো না, গরম হলে খাবে, ফ্রিজ থেকে বের করেছি তো, ঠান্ডা ঠান্ডা লেগে ওনারও ঠান্ডার ধাপ, প্রচণ্ড ঠান্ডা, খক খক করে সাতাশ সারা শীত খক 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 করেছে, চলো ডালটা কি হচ্ছে দেখি, এ দেখো ভাত তো গলে গেছে গো, হ্যাঁ না 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 ঠিক আছে, কয়েক সেকেন্ড থাক, এক্ষুনি নামি নেবো ডাল, হাতে
কিছু খেতেও ভালো লাগছে না। তবে কালকে ভালো ছিল, চিকেন হয়েছে, মানে দেশি চিকেন, দেশি। এই মেয়ে বসে গেলে, এই শোনা একটু ওট, ঘরটা ঝাড় দিয়ে দিই, ওট। ও তোর বাবা তো ঝাড় দিয়ে দিয়েছে, ওর সাথে খেলো, বসে খেলবে। দেখ আমার ভাত হয়ে গেছে, ভাতটা গলে গেল না কি বুঝতে পারলাম না, খোলা থাক। ডালটা সাদাল দি, চলো। ও আমি কাজ করছি আর ও দেখো ওর বাবা একটু শুয়েছে আর ও মাথা টিপে দিচ্ছে। এই আর একটু আগে দেখালে তোমাদের ভালো ছিল, বাবার পায়ের ওই হাঁটুর ওখানে ওখানে টিপে দিচ্ছিল একটু আগে। ওই দেখো হাত নাড়াচ্ছে, কথা বলছি না হাত নাড়াচ্ছে, দেখো ঘুমাতেও দেয় না, মাথা টিপে দিচ্ছে, ওই করে সারাক্ষণ ওই করে। ওই দেখো চুলটে টিপে চুল ধরে নাড়িয়ে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, ওর বাবা কিন্তু ঘুমাচ্ছে। কী আর হলো, তো চলো ডালটা সাদাল দিয়ে দেখতে থাকো। করেছিস দেখো কি করেছে বলো, এই সারা ঘর খেলা, পায়ে 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 লাগে না, আমার বড় ঘুম আছে দেখেছ। এর মেয়ে জল রোদে দিয়েছি, শরীরটা খারাপ, দেখো অল্প তো অল্প অল্প জলে স্নান করাচ্ছে, শরীরটা খারাপ। তো আমার ভাত হয়ে গেছে তো দেখালাম, ডালও হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে বেগুন ভাজা হয়েছে, কি বড় বড় বেগুন কেটেছে, ঠিক আছে হয়েই গেছে। আমি চাকা চাকা গোল গোল করে কাটি, এ বাবা ধুয়ে গেল গো, দেখি এটা দেখি, এই শোনাই বাবা ঘুমাচ্ছে, ছাড় না, চিৎকার করতে পারি না, কি করছে দেখো, যে ঘুমাচ্ছে দেখো কি করছে দেখো, তো চলো রান্নাটা সেরে রান্নাঘরে একটু পরিষ্কার করে নিই, গ্যাসটা মুছে এগুলো পরিষ্কার করে বাসনগুলো মেজে নেবো, ঘর মুছবো, স্নান করবো। এই মেয়েটা না কি করি বলো তো, কি লজেন্স কিনতে যাবো, কি বলছে বাবা ঘুমাচ্ছে, বাবাকে ছাড় না। রান্না হয়ে গেছে দেখেছো, সব পরিষ্কার করে বাসন মাজা নিয়েছি, গ্যাস মোচা হয়ে গেছে, তো ওকে তেল মাখাবো, যে মেয়ে খালি গায়ে রয়েছে তেল মাখাবো। স্নান হয়ে গেছে তো, আচ্ছা ও স্নান করে দিয়েছি, এই যে আমার স্নান করা হয়ে গেছে, তবে পুজো দিইনি, সব কাজ সেরে স্নানটা হয়ে গেছে, এবার পুজো দেবো, দিয়ে মেয়েকে খাওয়াবো, আমি খাওয়াবো, মানে আমি খাবো, চলো দেখতে থাকো। কিছু হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি, এই যে ঘি মেয়েকে দেবো সিদ্ধ ভাত দিয়ে ডাল দিয়ে, তো একটু ঘি দিয়ে ভাত দিলেও ভালো খেতেও পারবে। আমাদের খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, এই দেখো ওষুধ খাচ্ছি, এই ওষুধের বক্স নিয়ে বসেছি, এই ওষুধ খাচ্ছে, ও খাইয়ে দেবে না, মেয়েকেও ওষুধ খাওয়াবো এবার। খাওয়া দাওয়া করে প্রায় বেরিয়ে গেছি কাস্টমার করতে, এই দুপুরবেলা প্রচণ্ড রোদ, তো কাশি হচ্ছে, মুখে মাস্ক লাগিয়ে যাচ্ছি, তো এত রোদে সানগ্লাসটাও নিয়ে নিয়েছি, ব্যাগ কাঁধে রয়েছে, তো চলো আমি দুপুরবেলা তাড়াতাড়ি কাস্টমারটা সেরে আসি, যেতে ভাল লাগছে না, শরীরটাও খুব ঠিকঠাক নয়, দিয়ে আছে বেশ, একটা টোটোও আসে না, বউটাও দাঁড়িয়ে আছে, ভাবছে কী করছে রে বউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে,
তো একটা টোটো আসে না তাড়াতাড়ি যে উঠে যাব, টোটোটা চলেই এলো তো উঠেই পড়েছি। তা পাশে লোকজন দেখছে আর ভাবছে যে কি হচ্ছে, ফোন নিয়ে এরকম করে ধরে আছে কেন, একবার করে তাকাচ্ছে একবার করে নিচে তাকাচ্ছে, বুঝতে পারছে না কি হচ্ছে বউটা। তো চলো তাহলে কাস্টমারটা তাড়াতাড়ি চলে যাই, মানে করে আসি আর কি। থেকে নেমে গেছি, এবার অটোতে উঠেছি, ঠিক আছে। একটা গাড়ি চেঞ্জ হয়ে গেল, আর একটাতে উঠেছি, তো বসে আছি। পুরো প্যাসেঞ্জার, ফুল প্যাসেঞ্জার না হলে ছাড়বে না। তো চলো বসেই রয়েছি আমি, দেখতেই পাচ্ছ। চলেই এসেছি, রেল লাইনটা ক্রস করলাম, এবার আমি তো যাচ্ছি কাস্টমারের বাড়িতে যাচ্ছি তাড়াতাড়ি। এখন বাজে প্রায় দুপুর আড়াইটে প্রায় বেজে গেছে, তো এইখান থেকে যাচ্ছি এই সরু গলির মধ্যে নিচ থেকে যাচ্ছি, যেহেতু তাড়াতাড়ি হয়। প্ল্যাটফর্মের ওপর থেকে যাচ্ছি না, নিচ থেকে যাচ্ছি, যেহেতু তাড়াতাড়ি হয় কাজটাও তাড়াতাড়ি হবে। তো কাজটা চলো তাহলে তাড়াতাড়ি কাজটা করতে থাকি। বাড়িতে চলে এসেছি, এবার বসে চলেই এসেছি, কাজবাজ সব হয়ে গেছে। এখন বাজে প্রায় বিকেল হয়ে গেছে, পিছনে দেখছো জেঠু আসছে, তখনই বসেই ছিল। তো আমি বললাম চলো পাম্প চালাবো, জেঠু বললো চলো তাহলে যাই। দুজনে গুট গুট করে হেঁটে আসছি বাড়ির দিকে, তো হেঁটে হেঁটে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখি বর আর মেয়ে কী করছে দুজনে মিলে। অনেকটা মানে বেলা হয়ে গেছে বলতে বিকেল হয়ে গেছে আর কি। তো যাচ্ছি বাড়িতে গিয়ে দেখি ওরা দুজনে মিলে কী করছে, চলো দেখা যাক। এই বাড়িতে তো বাপ বেটি তালা দিয়ে তালা মেরে পাশে দিদির বাড়ি চলে এসছে। এই যে জেঠু বসে আছে, পিসি আছে, তো চলো। পিসির হাতে ম্যাগি খাচ্ছে, ম্যাগি করে দিয়েছে, জেঠুটা বসে খাইয়ে দিচ্ছে, খাবে না, কিছুতে কাশি হচ্ছে। আমরা একটু চা খেলাম, একটু পরেই বেরিয়ে যাব। জল বসে গেছে গাছে, ডাঁটা পেরেছে অনেক কটা, তো ভাগ করে সবাইকে ভাগ করে করে দিচ্ছে। কিছুদিন আগে আমাদের দিয়েছিল, আবার আমাদের জন্য ভাগ করছে সব মাছের ঝোল। এখন তো ডাটা খুব প্রয়োজন, মানে ডাটা খাওয়াটা খুবই দরকার। তো মেয়ে কাশি হচ্ছে বলে ওর বাবা বুকে করে নিয়ে বসে আছে, তো চলো একটু পরেই বেরিয়ে যাব। এতে চলে এসেছি, ফ্রেশ হয়ে বসে পড়েছি, সন্ধে দেবো। তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।